What's up everybody, it's me RK Rayhan back to you again new another vlog. So guys, basically আজকের ব্লগটা অনেকটাই জোস, কারণ হচ্ছে আমরা ঘরোয়া পরিবেশে একটা অ্যাকোয়ারিয়াম তৈরি করতেছি, কিভাবে তৈরি করতে হয় এবং কি কি সরঞ্জাম লাগে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। সো চলুন করব না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। তো গাইস, মেজো ভাইয়া মাঝি থেকে অনেকগুলো জিনিস এনেছে। তো বিভিন্ন ধরনের পাতা আছে, একটা পাতা, এইগুলো গাছ আমি আসলে জানি না, এটা মেবি খেজুর গাছ কিংবা ডাব গাছ হবে। আর এখানে বিভিন্ন ধরনের ঘাস আছে আর একটা বাড়ি আছে সুন্দরভাবে, আর মাছ ধরার জন্য জেলে দেখা যাচ্ছে। তো অনেকগুলো, এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা অনেকটা জোস। আর এখানে আপনারা যারা অ্যাকোয়ারিয়াম তৈরি করতে চান তাদের জন্য কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আপনার এই জিনিসগুলো তো সাজানোর জন্য, বাট মাছটা বেঁচে থাকার জন্য যে সরঞ্জামগুলো দরকার হয় সেটার জন্য একটা জিনিস হচ্ছে মেডিসিন। আর মাছের যে খাদ্যগুলো এটা সরবরাহ করতে হবে যারা অ্যাকোয়ারিয়াম হ্যাচারি আছে সেগুলোতে। তো সো আর একটা কথা হচ্ছে যে আপনারা যারা অ্যাকোয়ারিয়াম তৈরি করতে চান এই মেশিনটা মাস্ট বি দরকার। এটা অক্সিজেন সাপ্লাই করবে, একটা পাম্পিং মেশিন এটার মাধ্যমে। এটার প্রাইস মেবি ভাইয়া, এটার প্রাইস কত? 450। আচ্ছা ভাইয়া, আমি তো জানি না আপনি হুট করে নিয়ে আসছেন। আমারে বললে ভাইয়া আমি তো চাইতাম, আর অডিয়েন্স কিভাবে একটা অ্যাকোয়ারিয়াম তৈরি করতে হয়। আচ্ছা, গ্লাসিং এর কাজটা তো আমরা নিজেরা করছি কস্টিং কম হওয়ার জন্য। তো কথা হচ্ছে যে আপনি যে এভরিথিং এখানে, এটা না প্রোডাক্টটা আমার কাছে ছিল, দ্যাটস ওয়াই আমি এটাকে মানে তৈরি করছি, ঠিক আছে? এখানে কস্টিং এর ব্যাপারটা ম্যাটার করতেছে। আচ্ছা, এমনিতে মানে আমরা মার্কেট থেকে মানে ফিস ছাড়া এখানে যে সরঞ্জামগুলো লেগেছে এখানে আমাদের কয়েকটা, মানে কোনটা কত এক্স্যাক্টলি বলতে পারবেন? এক্স্যাক্টলি বলতে গেলে আপনার গ্লাস এবং না, গ্লাস ছাড়া আমরা এখানে অনলি যে ছোট ছোট যে পাতাগুলো প্লাস্টিকের বা পাথর সহ যে জিনিসগুলো নিছিলাম আর কি, এভরিথিং ইজ অল। ও তাহলে ফিস ছাড়া তো ওই আপনার ফিস তো আছে গাইজ, আর ফিসগুলো পরে দেখানো হবে। হ্যাঁ, আর টোটালি বলতে কেমন লাগতেছে যে অ্যাকোয়ারিয়ামটা তৈরি করতেছেন এক্স্যাক্টলি? আমার কাছে তো আমি মানে অনেকটা এক্সাইটেড, কারণ আমাদের ঘরের মধ্যে একটা সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম তৈরি হইতেছে। আর এটার ফুল 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 এটাকে কি বলবো, সবচাইতে প্রায়োরিটি আপনার, কারণটা আচ্ছা। আচ্ছা ভাইয়া, সাপোর্ট ভাইয়া, সাপোর্ট মাস্টার। আচ্ছা ভাইয়া, যারা বাড়িতে অ্যাকোয়ারিয়াম তৈরি করতে চায় ঘরোয়া ভাবে তাদের ক্ষেত্রে আপনি কি বলতে চান, বাড়ি আপনার অনুভূতিটা কি এক্স্যাক্টলি? উদ্যোগটা হলো মেন, ঠিক আছে? হ্যাঁ, একদম সিম্পল, কম খরচে এটা বানানো যাবে, মানে আমরা বাজার থেকে যদি নিই এক্স্যাক্টলি একটা অ্যাকোয়ারিয়াম 6-7 হাজার টাকা নেওয়া, আর আমরা এখন যেহেতু ঘরোয়াভাবে গ্লাস দিয়ে তৈরি করেছি সেক্ষেত্রে আমাদের কস্টিং চার্জ অনেকটাই কমে গেছে। তো অডিয়েন্সকে আপনি কী বলবেন এটা কিনে, মানে তারা কীভাবে অ্যাকোয়ারিয়ামটা তৈরি করতে পারবে এক্স্যাক্টলি? আমি তো ছিলাম, বাট আপনার কাছ থেকে শুনতে চাই। মতো করে তৈরি করতে পারবে, ঠিক আছে? যে যেরকম করতে চাস ঠিক সেভাবে করতে পারবে। হ্যাঁ, এত বেশি টাকা পয়সা খরচ হবে না, এগুলোর দাম একদম খুবই কম, যার ইচ্ছাটা হচ্ছে আসো। হ্যাঁ, আমি একটা অ্যাকোয়ারিয়াম নিজের মতো করে বানাইতে চাই। তো সো গাইজ, অ্যাকোয়ারিয়ামটা যখন সম্পূর্ণ হবে তখন আপনাদের মাঝে সিনেমেটিক আকারে দেখানো হবে। সো এখন আর দেরি করবো না, অনেকগুলা কাজ আছে ইলেকট্রনিক্স, সো সাথেই থাকুন গাইজ। একটা কথা তো ভুলে গেছি, মোটামুটি সবার বাড়িতে ছোটো না মানে কেউ তো ছোটো থাকে, তো তাদের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে আপনারা যারা ইলেকট্রনিক্সের কাজটা দিবেন তারা কি করবেন এক্স্যাক্টলি ইলেকট্রনিক লাইনটা একটু কাছে রাখবেন, তাহলে আপনার কি হবে অ্যাকোয়ারিয়ামের যে ইলেকট্রিক যে ক্যাবলগুলো এটা নিঃসন্দেহে সুন্দরভাবে কাজ করতে পারবে, আর না হলে দূরে যদি দেয় বাচ্চাদের অনেকটাই সমস্যা হয়। হ্যাঁ, সো এখন ভাইয়া পানি দিবে,
ভাইয়া পানি দেওয়ার পর আমরা ইলেকট্রনিক্সের কাজগুলো করব। ভাইয়া পানি দেন, পানি দেন, পানি জাস্ট ট্রাই ট্রাই। তো গাইজ পানি দেওয়া হয়ে গেছে। পানি দেওয়ার জন্য, পানি দেওয়ার পর আমরা যদি ন্যাচারালি পানি ইউজ করব, পানি দিলে কিন্তু হবে না, আপনাকে এখানে অ্যাকোয়া মেডিসিন যেগুলো আছে এগুলা ইউজ করতে হবে। এখানে অনেক ধরনের আছে, এগুলো হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল, ব্যাকটেরিয়া ইনফেকশন থেকে দূর করবে পানিকে। আর এটা হচ্ছে ওয়াটার কেয়ার, মানে ওয়াটারটাকে আপনার যে বাবল হবে, যে এগুলো ক্লিননেস যাতে থাকে সেজন্য আসলে এই হচ্ছে ওয়াটার কেয়ারটা। আর এখানে হচ্ছে ফ্রেশ ফিশারিজ, আপনার ফিশের যে একটা আপনার, আমরা যেহেতু জানি সবাই আমরা গোসল করি ফ্রেশনেসের জন্য, সেম টু সেম পানিটার ভিতরে যাতে ফিশটা যাতে, মানে মাছটা যাতে ফ্রেশনেসের মধ্যে থাকতে পারে, সেজন্য হচ্ছে আমাদের এই স্মার্ট ব্লুটা অ্যাকোয়া মেডিসিনের ভিতরে। সো এখন ভাইয়া মেডিসিনটা দিবে, আপনারা সিনেমেটিক আকারে দেখেন। গাইজ এই দেখা যাচ্ছে ফিশগুলো, এখানে বিভিন্ন কালার আছে, ব্রাউন ফিশ, রেড ফিশ অ্যান্ড হোয়াইট ফিশ অ্যান্ড অ্যানাদার সিলভার ফিশ। আমার এইগুলো আমি নামই জানি না, ফিশগুলো আর অন্যরকম নাম আছে, যেমন কি আপনার বিভিন্ন ধরনের নাম আছে, এগুলো আস্তে আস্তে শিখে যাব। এখন ভাইয়া আনছে এখানে, প্রায় এক একটা মাছের মূল্য পড়ছে 120 টাকার মতো, মোট প্রায় এখানে 10টার মতো আছে। তো দেখি মা মাছটা আমার, মানে মায়ের হাতে উদ্বোধন করব, ওইটা দেখাবো না, আমরা যখন মাছটা ছাড়বো তখন দেখাবো। সো সাথে থাকুন। সো গাইজ এখানে একটা আছে সুপার নোভা, যেটা হচ্ছে আপনার অ্যাকোরিয়ামে মাছের জন্য। এখানে কিছু মানে আপনার নীতিমালা আছে, সেটা হচ্ছে পার ডে 2টা করে, আপনার একটা মাছ যদি হয় তাহলে তার জন্য 2টা, এবার আপনার যদি 15টা না হয়, যদি 15টা হয় তো সেক্ষেত্রে আপনার হবে কি 30টা, সকালে 30টা, রাত্রে 30টা। এটা মাপা খাদ্য, মানে এটা আপনার এই নিয়মগুলো মানতে হবে, তা না হলে কি হবে আপনার অ্যাকোরিয়ামটা মানে অপরিষ্কার হয়ে যাবে, এটা দেখতে অনেকটা সুন্দর হবে না। সো অনেক কথা হবে, ফুল সেট আপটা কমপ্লিট করে নিই, তাহলে হয়তো বা ভালো একটা ভিউ দিতে পারবো আপনাদেরকে। সো গাইস অবশেষে অনেক পরিশ্রমের পর আমাদের জিনিসটা হ্যাজ বিন কমপ্লিটেড। তো এই জিনিসটা আমাদের তৈরি করার একটাই রিজন, সেটা হচ্ছে আমাদের ঘরের একজন স্পেশাল পার্সন, তাকে আমি এখনই আনতেছি। সো দেখেন চলে এসেছে উম্মে হাফসা রিপ্তি। এই যে জিনিসটা দেখতেছেন এটার ফুল 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 জিনিস হচ্ছে তার জন্য, কারণ সে আমাদের ঘরের কর্তা বললেই চলে, তার কথা আমরা সবাই উঠি, তার কথা আমরা বসি, এভরিথিং অল তার কথায়। তো মেইন একটা জিনিস হচ্ছে আমাদের এই জিনিসটা বানাতে কত টাকা খরচ হয়েছে তুমি বলতে পারবা? হ্যাঁ বলতে পারবা? গাইজ আপনারা যারা ঘরে বসে এরকম জিনিস তৈরি করতে চান, সে আপনাদের লাগবে, আমাদের এখানে কস্টিং করেছে 4,500 টাকার মতো। তো আর আপনারা যদি বাইরে থেকে কিনেন তাহলে এটা আপনার 8,000-9,000 টাকা পড়ে যাবে। তো এত সুন্দর একটা জিনিস আমরা তৈরি করেছি, আপনারা চাইলে এই জিনিসটা তৈরি করে দেখতে পারে। তো রিদ্ধি তুমি এখানে খাদ্য দিতে পারবা? হ্যাঁ পানি দিতে পারবা? লাইট দিতে পারবা? কথা বলে না গাছ, সে অনেক লজ্জা পাইতেছে, কারণটা হচ্ছে যে সে কখনো ক্যামেরার সামনে ফেস টু ফেস আসে নাই। আর ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে যদি 100 লাইক পড়ে তাহলে ইনশাল্লাহ সে নেক্সট ভিডিওতে আসবে। সো আর কথা বাড়াবো না, সেটা হচ্ছে আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই কি করবে, কি করবে, একটি লাইক, তারপরে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে, আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সো গাইজ আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনটি একটু বাজিয়ে দিন। ইনশাল্লাহ আমি আছি আপনাদের মাঝে সবসময় নতুন নতুন ব্লগিং ভিডিও নিয়ে। সো এই বিদায় বিদায় না, দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে। সো টাটা।